এদিকে সিলিকন ব্যাংকের গণেশ উল্টানোর পরও ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন কোম্পানির কর্মীদের 45 দিন কাজের সুযোগ দিয়েছে। এই অন্তর্বর্তী সময়ে সিলিকন ভ্যালির কর্মচারীরা দেড় গুণ বেশি বেতন পাবেন। একটি ইমেইলে কর্মচারীদের কাজ করে যেতে বলা হয়েছে। সিলিকন ভ্যালি ব্যাংকের গণেশ উল্টানোর পরেও ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন কর্মীদের 45 দিন কাজের সুযোগ দিয়েছে। এই অন্তর্বর্তী সময়ে সিলিকন ভ্যালির কর্মচারীরা দেড় গুণ বেশি বেতন পাবেন। 2022 সালের শেষ পর্যন্ত সিলিকন ভ্যালিতে 8,528 জন চাকরি করতেন। একটি ইমেলে কর্মচারীদের বলা হয়েছে কাজ করে যেতে, শুধু জরুরি কাজের জন্য এবং ব্রাঞ্চ কর্মীদের আসতে বলা হয়েছে। এর বাইরে যাদের ঘরে বসে কাজ করা সম্ভব তাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। স্টার্টআপের জন্য ঋণ দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র সিলিকন ভ্যালি ব্যাংক গত বুধবারই এক ঘোষণায় জানায়, ব্যালেন্স শিট শক্তিশালী করতে তারা $225 কোটি সমমূল্যের শেয়ার বিক্রি করবে। কিন্তু এই এক ঘোষণায় যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে সে কথা কে জানত। বিশ্বের তাবড় তথ্য প্রযুক্তি সংস্থা চাকা ঘুরত তাদের টাকায়। স্টার্টআপ শুরু করতে ঋণের জন্য লাইন পড়ত রোজ। মুখ থুবড়ে পড়েছে সেই সিলিকন ভ্যালি ব্যাংক। 2008 সালের অর্থনৈতিক সংকটের পর এই নিয়ে দ্বিতীয়বার এত বড় কোনো ব্যাংক মুখ থুবড়ে পড়ল। মাত্র 48 ঘন্টার মধ্যে কার্যত সব শেষ। হুড়মুড়িয়ে সকলে বিনিয়োগ তুলে নেওয়াতেই এত বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে। বিষয়টি হলো, এই ঘোষণায় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরের দিন ব্যাংকটির শেয়ার দর 60% কমে যায়। রাত হতে হতে তা প্রায় 70% গিয়ে ঠেকে। গত বৃহস্পতিবার আমানতকারীরা তুলে নেন $4,200 কোটি। শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেয়। ব্যাংকের সব আমানতের দায় এখন নিয়ন্ত্রক সংস্থার হাতে, অর্থাৎ মাত্র 48 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায়। রয়টার্স সহ সংবাদ মাধ্যমগুলি বলছে, 2008 সালের আর্থিক সংকটের পর এই প্রথম কোনো পশ্চিমী ব্যাংক এভাবে বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, এটা নাকি যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ধস। বিনিয়োগকারীদের ক্ষতি আটকাতে নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংকের সম্পদ নিলামে তুলবে। মুখ থুবড়ে পড়ার সময় সিলিকন ভ্যালি ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল $20,900 কোটি, বিনিয়োগ ছিল $17,500 কোটি। সংকটের 24 ঘন্টা আগেও সিলিকন ভ্যালি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার গ্রেগ পেকার গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেন, সকলকে শান্ত থাকতে বলেন, কিন্তু তাতেও কাজ হয়নি। কলকাতা টিভি।